আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 24শে নভেম্বর, তো এখন বাজে বিকেল 4:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, আজকের হচ্ছে তোমাদেরকে খরগোশ সম্পর্কে কিছু টিপস দিতে চলেছি। তো এখন হচ্ছে শীতকাল পড়ে গেছে, আর শীতকালে তোমরা কীভাবে খরগোশ পালন করবে, তো শীতকালে অনেকেরই খরগোশ মারা যায়। তো তোমরা হচ্ছে শীতকালে কীভাবে রাখবে, তোমরা যদি খাঁচায় পালন করো, বা তোমরা যদি ফার্ম করে পালন করো, বা তোমরা যদি ছোট্ট ঘরের মধ্যে রেখে পালন করো, তো তোমরা কীভাবে রাখবে, আমি কীভাবে রাখি সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি আজকের খরগোশ সম্পর্কে বলে দিচ্ছি, তারপরে পাখি সম্পর্কে বলবো। তো মোটামুটি শীতকালে আমার কোনো সমস্যা হয়নি এখনও পর্যন্ত, যা শীত পড়ে গেছে। তো আস্তে আস্তে আরও একটু শীত বেশি পড়বে, তো তোমরা তোমাদের খরগোশ বা পাখি টাকিগুলোকে একটু সেফটিতে রেখো, কারণ শীতকাল যেহেতু পড়ে যাচ্ছে। তো এখন যেহেতু বিকেল, তাই জন্য দেখো এই যে ফার্মটা দেখতে পাচ্ছ, এদিক থেকে নিয়ে পুরোটা হচ্ছে ফার্ম, ঠিক আছে? এদিক থেকে নিয়ে পুরোটা আমার রয়েছে ফার্ম। তো এই ফার্মের মধ্যে তোমার এই সাইডটা দেখো পুকুর পাড়, এই যে দেখো পুকুর। তো আমার সবথেকে এটাই হচ্ছে ভয়ের কারণ, যে এই যে সাইডে রয়েছে তোমার পুকুর। তো পুকুর সাইডে থাকা মানে ফার্মের মধ্যে অ্যাটাকটা বেশি হয়, ঠান্ডাটা আরও অতিরিক্ত লাগে এই যে পুকুর থাকা মানে। তো তাই জন্য এই সাইডটা আরও বেশি সেফটিতে রাখতে হবে, ঠিক আছে? তো আমি কি করি, এই যে পেপার দেখতে পাচ্ছ, এই পেপারগুলো সবথেকে বেশি গরম দেয়, ঠিক আছে? ওই সাইডে একটা পেপার রয়েছে, ওই পেপারটা পুরোটা একদম ফেলে দেবো, ঠিক আছে? ওই সাইডে পুরোটা হচ্ছে ফেলে দেওয়া হয়। আর তারপরে এই সাইডে এই যে কাপড় দেখতে পাচ্ছ, এই কাপড়ের ঝাঁপ আছে, ঠিক আছে? কাপড়ের ঝাঁপের পর এই যে ট্রিপল, এই ট্রিপল রয়েছে, ওই সাইডেও ট্রিপল রয়েছে, ওই ট্রিপলের উপরে এই ট্রিপলটা দেওয়া হয়, ঠিক আছে? এই ট্রিপলগুলো বেশ মোটা হয় আর ভালোই গরম করে। তো এছাড়াও আমি কি করব, এই সাইড বরাবর, এই সাইড বরাবর খুব শীঘ্রই খড় দেব, পুরোটা একদম খড় দিয়ে ভালোভাবে ঘেরে দেব। আর এই যে খরগোশগুলো রয়েছে, ঠিক আছে, আজকের হচ্ছে বাঁধাকপি, ওলকপি, ফুলকপির পাতা এনেছিলাম এক বস্তা, ঠিক আছে? এদের দেওয়া হয়েছিল, খেয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। আর এই যে ঘর করে দিয়েছি, ভেতরে খরগোশগুলো ঢুকে যায় শীতকালে। আর এদিকটা আমরা কী করি, তো বাইরে আমাদের ওই যে পাতি ঘাস রয়েছে না, ওই পাতি ঘাসগুলো এরা খায়। এছাড়াও ওই পাতি ঘাসগুলো সবথেকে উপকারী। তো পাতি ঘাস নিয়ে এসে পুরোটা একদম হজা টাইপের দেওয়া হয় এই খরগোশের ঘরে দেওয়া হয়। এছাড়াও এই সাইডে ঘরে যে গিনিপিক রয়েছে, ওই গিনিপিকের ঘরে পুরোটা দেওয়া হয়। এখন দেখতে পাচ্ছ ফাঁকা, আর এই সাইড বরাবর দেখতে পাচ্ছ ফাঁকা। তো তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, ওই ঘাসগুলো রোদে শুকিয়ে ভালো করে হজা টাইপের দেওয়া হয়। তো আমার মা আনছে, এই দেখো আনছে, এই যে এই এইগুলো এইগুলো শুকনো হয়ে গেছে। এটা হচ্ছে তোমার রাত্রে থেকে যাবে, আবার সকালবেলা একদম পরিষ্কার হয়ে যাবে এই ঘরটা। এই যে বিছানো হয়ে যাচ্ছে, দেখো পুরোটা একদম বিছিয়ে দেওয়া হলো, এটা রাত্রে থেকে যাবে, আবার সকাল হলে এই ঘরটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখো সুন্দরভাবে এর ভেতরে ওরা ঢুকে যাবে, ঠিক আছে? এই ঢুকে গেল, এটা একটা ভালো, যেহেতু এই যে হজা টাইপের হয়ে গেল পুরোটা একদম বিছিয়ে দেওয়া হলে ওরা বিন্দাস এর ভিতরে শুয়ে পড়তে পারে, এছাড়াও ওই ঘরের ভেতরে ঢুকে যেতে পারে। আর গিনিপিকের ঘরটা এখন দেখো ফাঁকা দেখতে পাচ্ছ, তো গিনিপিকের ঘরটা এরকম হজা দিয়ে দিলে পুরোটা একদম ভরে যাবে, আর ওরা হচ্ছে ওই ভিতরে ঢুকে যায়। এই নারকেল গাছ দেওয়া রয়েছে, নারকেল গাছের ভেতরে ঢুকে, ওই টালি দেওয়া রয়েছে, টালির ভেতরে ঢুকে, কিন্তু হজাগুলো দেওয়া থাকলে ওরা ভেতরে ঢুকে যায়। যেহেতু শীত পড়ে গেছে, তাই জন্য হচ্ছে ফাঁকায় রাখা মানে ওরা হচ্ছে আস্তে আস্তে শীত পেতে লাস্টে ওরা মারা যায়, ঠিক আছে? তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই জন্য এখন থেকে সেফটিতে রাখলে সবথেকে ভালো হয়। খরগোশগুলো দেখ চলে গেছে ওখানে, শীতকালে সবথেকে ভালো এগুলোও, সবথেকে ভালো এগুলোও কোনো দেখো ভিজেও নেই, একদম শুকনো। এই দেখো শুকনো, এরকম বিছিয়ে দিলে ওরা একদম ভিতরে ভেতরে ঢুকে যাবে। আর সেইগুলো খাচ্ছে দেখো, এই যে খাচ্ছে, ওই দেখো খাচ্ছে, এরা খাবে, ওই দেখো খাচ্ছে, দেখো এরকম করে হালকা করে বিছিয়ে দিলাম, বাস একদম সেফটি। ভেতরে যদি ওরা ঢুকতে চায় ঢুকে শুয়ে থাকতে পারে, ওই সাইডে দেওয়া হলো। এরা কি হয়, এই যে এক জায়গায় এরা হচ্ছে একসঙ্গে শুয়ে পড়ে, ঠিক আছে? একসঙ্গে শুয়ে পড়ে। এখন এই যে দুপুরে ভাত দেওয়া ছিল, সেই ভাতগুলো খাচ্ছে, আর ওই যে পাতা দেওয়া হয়েছিল, পাতাগুলো কিছু খেয়েছে, আর অল্প মনে হয় পড়ে আছে। এদেরকে কিছু অল্প ইঁদুরগুলোকে দেওয়া হবে, বাস এক সাইড বরাবর দিয়ে দাও। না না কামড়ায়নি, খাবারটা ওই সাইডে দিতে হবে, এই সাইডে দিয়ে দিলে বাস এই ভিতরে ভিতরে ঢুকে গেলে গরম হয়ে যাবে, গা গরম হয়ে যাবে। এই দেখো এই যে পাতি ঘাসগুলো দেওয়া হয়েছে, পাতি ঘাসগুলো দিয়ে দিয়েছি, বাস ওরা খাচ্ছে।
কিন্তু ভেতরে ভেতরে সবাই ঢুকে গেছে। দেখো এতক্ষণ হচ্ছে এদিক ওদিক ছোটাছুটি করছিল, সবগুলো ভিতরে ঢুকে গেছে। তো এই ঘাসগুলো ভেতরে ঢুকিয়ে দিলে কি হয় না, ওরা গরমটা ভালো পাবে। এই শীতকাল যেহেতু শীতকালে এরা ভালো গরম পাবে। তোমরা কি করবে, এই যে হড়কা শাড়ি একটা বলে আর সুতা শাড়ি একটা বলে, তোমরা সবসময় সুতা শাড়ি দেওয়ার চেষ্টা করবে। আর এই যে কফি পাতাগুলো দেওয়ার সময় তোমরা কি করবে, সবসময় ভালো করে পরিষ্কার করে দেবে, ঠিক আছে? নাহলে কফি পাতার ভেতরে অনেক পোকা থাকে, তো পোকাগুলো থাকলে ওই পোকাগুলো খেয়ে নিলে ওদের মারা যাওয়ার সম্ভাবনা খুব থাকে। আর হ্যাঁ, ওদিকে চলে গেছে এখন গিনিপিগের ঘরে মা। ওই দেখো হজা দিয়ে দিচ্ছে, ওই যে পুরোটা দিয়ে দিল। দিয়ে দিলে কী হবে, খাবার জায়গাটা একটু বাদ দিয়ে। আর এই যে পাখিগুলো, পাখিগুলোর ব্যবস্থা একটু নিতে হবে। এই চটের বস্তা টস্তা সাইডে ঘেরে দিতে হবে। এমনি পুরো ঘরটা ঘেরে দেওয়া হয়, এখন দেখতে পাচ্ছ ফাঁকা। একটু পরে আমি তোমাদেরকে দেখাবো পুরোটা একদম ঝাপটা ফেলে দিয়ে ঘরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়ে যায়। আর ঘরটা বেশ গরমও হয় ভালো। তো তোমরা যদি চাও এরকম পাতি ঘাস যদি তোমাদের আশেপাশে দেখতে পাও, কেটে এনে রোদে শুকনো করে এরকম রাত্রিবেলা করে হজা দিয়ে দিতে পারো। আবার সকালবেলা হচ্ছে বের করে নিতে হবে, ঠিক আছে? সকালবেলা বের করে নিয়ে আবার রোদে শুকনো করতে দাও, আবার হচ্ছে দিয়ে দাও। নাহলে তোমরা যদি এই ঘাস না পাও তোমরা কি করবে, ওই খড় পাওয়া যায় না, ওই ধানকে কেটে যে খড় হয়, ওই খড় তোমরা কেটে তোমরাও দিতে পারো, তাহলে আরও ভালো হবে, সবথেকে ভালো হবে, ঠিক আছে? তো আর একটা জিনিস যেটা হচ্ছে, তোমরা যদি খাঁচায় পালন করো, ঠিক আছে, খাঁচায় যদি পালন করো খরগোশ বা ইঁদুর টিঁদুর, তাহলে কী করবে, চটের বস্তা নিচে দিয়ে দেবে। চটের বস্তা নিচে দিয়ে দিলে চটের বস্তাটা কিন্তু গরম হয় ভালো। আর ওরা যে পেচ্ছাপ আরও করে না, ওই পেচ্ছাপ করলে কী হবে, চটের বস্তাটা শুষে নেয়। আর চারিদিকটা একটু ভালোভাবে পেপার টেপার দিয়ে ভালোভাবে ঘেরে দেবে। তো মোটামুটি আজকের কিছুটা তোমাদেরকে বললাম, তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর বাদবাকিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরে ট্রিপল ঘেরে দিয়ে কেমন পজিশানটা হয় তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ফার্মটা দেখো, এখান থেকে ওই সে মাথা পর্যন্ত ফার্মটা রয়েছে। এদিকটা পুরো ঝাঁপ তুলে দেওয়া হয় কারণ দিনের বেলা আলোটা ঢোকার জন্য। আর ওই সাইড বরাবরটা কিন্তু রোদ পায়। এবার তোমরা কী করবে, যে সাইডটা রোদ পায় সেই সাইডটা সবসময় খুলে রাখবে, যাতে হচ্ছে ঘরে যেন একটু রোদ পায়, নাহলে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। এবার রোদ পেলে ওই দুপুরের যে চড়া রোদটা পায় তখন ঘরটা অনেকটাই গরম হয়ে যায়, ঠিক আছে? তো তাই জন্য বলে দিলাম। আর এই সাইডটা এখন ফাঁকা আছে, এই যে পেপারটা রয়েছে এই পেপারটা পুরোটা একদম ফেলে দেবো, ঝাপ টাইপের এটা হচ্ছে, পুরোটা ফেলে দিলে দেখবে। আর এই পেপারগুলো সবথেকে ভালো আমার মনে হয় কারণ বর্ষাকালে একটুকুও জল ঢোকে না ভেতরে এই পেপার থেকে, আর ঘরটাও বেশ গরম থাকে। এই চটটা অনেকটাই ভালো বেশ। এই দেখো পুরোটা একদম পেপার দিয়ে ঘেরে দিয়েছে, ওই যে সেখান থেকে নিয়ে পুরোটা একদম এই পেপার ঘেরে দেওয়া হয়েছে। এইবারে এই সাইডটা, ঠিক আছে, এই সাইডটায় রোদ যখন পড়ে দুপুরবেলা, তো এই ঘরটায় রোদ পড়ে, ওই ঘরটায় রোদ পড়ে, আর সেই ধারের ঘরটায় রোদ পড়ে। তো আর বাদবাকিটা কিছুটা রোদ পড়ে না, ঠিক আছে? এখান থেকে যে রোদটা পড়ে ভালোই রোদ পড়ে। তো মোটামুটি আর এই দেখো গিনিপিকের ঘরে এই যে দেওয়া হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছে, দেখো তোমাদের প্রমাণ দিলাম। ওই দেখো ভেতরে ঢুকে গেছে সবগুলো, ভেতরে ঢুকে ঢুকে খাচ্ছে, ওই দেখো ভেতরে ঢুকে গেছে। এই দেখো গিনিপিকগুলো পুরো একদম ভেতরে ভেতরে ঢুকে গেছে, ওই যে ভেতরে ঢুকে গেছে, ওই জায়গাটা ওই ওই বেরোচ্ছে, ওই যে সব ভেতরে ভেতরে ঢুকে গেছে। কোচ 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 আওয়াজটা শোনো, সবাই বেরিয়ে যাবে, সবাই বেরিয়ে আসবে, এই সব দরজার সামনে চলে আসবে, সবাই দরজার সামনে চলে আসবে। এই দেখো, এই দেখো সবাই চলে আসবে, সবাই বেরিয়ে আসছে, দেখো। এইবারে দেখো পুরোটা একদম পেপার দিয়ে ঘেরা হয়ে গেছে, এই যে পেপার দিয়ে ঘেরে দিয়েছি। এই পেপারগুলো ঘেরে দিলে পুরো একদম ঘর গরম হয়ে যাবে, দেখতে পাচ্ছ? এই ধারটা একটু ভালোই কুয়াশা পড়ে, এদিক থেকে ভালোই ঠান্ডাটা ঢুকতো মোটামুটি। এই যে পেপার, এই পেপারটা হাফ আছে, এই যে হাফ দেখতে পাচ্ছ, এর ওপরে আবার ডবল পেপার দেওয়া হয়েছে। এই একটা পেপার এটা হাফ রয়েছে, তার ওপর আবার একটা ডবল পেপার দেওয়া রয়েছে। অন্ধকার হয়ে এসছে, এই যে পেপার ঘেরা হয়ে গেছে, আর এদিকটা এই যে সুতার কাপড় দিয়ে ঘেরে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ফার্ম। ওকে, ভেতরে লাইট জ্বলে গেছে আর ভেতরে কিছু দেখতে পাচ্ছ? তো যাই হোক, মোটামুটি এদিকটা পেপার, এদিকটা কাপড়, ওদিকটা পেপার ভালো করে একদম ঘেরে দিয়েছি, ঘরটা বেশ গরম হয়ে গেছে। তো এখন চারিদিকটা ঘেরে ফেলেছি, চারিদিকটা। তো তোমাদেরকে বিকেলবেলা কেমন দেখিয়েছিলাম আর এখন কেমন হয়েছে সেটা দেখো। আর দারুণ গরম, দারুণ গরম।
তোমরা এখানে আসলে বুঝতে পারবে তো গরম কেমন ভেতরে। তো মোটামুটি এখন আপাতত কোনো অসুবিধা নেই, তোমাদেরকে আমি চারিদিকটা বিকেলবেলায় যেমন ঘুরিয়ে দেখিয়েছিলাম এখন রাত্রিবেলা তোমাদেরকে ভালোভাবে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে। তো বিকেলবেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম আর এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কাপড়ের ঝাপসালা হয়ে গেছে আর ওদিকটা দেখো সুতার কাপড় দিয়ে ঘেরাও রয়েছে, ওই পেপারটা হাফটা এসছে তারপর একটু খিঁচ থেকে গেছে তাই জন্য আবার এখান থেকে ডবল করে ওই পেপার পর্যন্ত এই কাপড়টা ঘেরা রয়েছে, ঠিক আছে। তো এদিকটা দেখো পুরোটা একদম পেপার ফেলানো রয়েছে আর এই দিকটায় যে কাপড়ের ঝাপ দেখতে পাচ্ছ এর পরে কিন্তু ওই সাইডটা পুরোটা একদম এই যে পেপারের ঝাপ, দেখো পেপারের ঝাপ। তোমাদেরকে বাইরে থেকে দেখিয়েছিলাম না যে পেপার দিয়ে ঝাপ ফেলানো রয়েছে, পুরো একদম পেপার দিয়ে ঝাপ ফেলানো আছে। আর এদিকটা দেখো ওই যে তোমার পাতি ঘাস দেওয়া রয়েছে খরগোশগুলোকে সবাইকে আর ওদিকে গিনিপিগুলোকেও দেওয়া রয়েছে। আর এই যে ঘরটা পাখিগুলোকে কী করবো এখন, মোটামুটি যা বাইরে থেকে ঝাপ দেওয়া হয়ে গেছে ভালোই গরম রয়েছে, এই ঘরটা ভালোই গরম রয়েছে। তো তোমরা আসলে বুঝতে পারবে যে কেমন গরম। তো আশা করি আর কোনো সমস্যা হবে না এদের। এই দেখো এদের দিয়ে দিয়েছি বাঁধাকপির পাতা, যা দিয়েছি ওরা খেতে খেতে শেষ করতে পারবে না, ঠিক আছে। এই দেখো ইঁদুরগুলো দেখো কত সুন্দরভাবে শুয়ে পড়েছে, দেখো ইঁদুর আর ইঁদুর বাচ্চাগুলো দেখো উপকার আসছে, আশা করি উপকারে আসছে। এই দেখো সবাই শুয়ে পড়েছে, ইঁদুর আর ইঁদুরের বাচ্চাগুলো দেখো ভালোই ঘুম মারতিছে আর তার দুজন সেখানে খেলা করতেছে। এই 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 আর এরা সবাই এখানে শুয়ে পড়েছে। এই দেখো গিনিপিগুলোকে দিয়েছি বাঁধাকপির পাতা, দেখো সবাই খাচ্ছে। আর এই যে চারিদিকে দেওয়া রয়েছে পাতি ঘাস, ভেতরে ভেতরে ঢুকে যায় ওরা। মোটামুটি ঘরটা বেশ ভালোই গরম লাগছে এখন। আর এদিকে ডায়মন্ড ঘুঘু তা দিচ্ছে ডিমে, আর এদিকে লাভবার্ড, এদিকে জাভা, ওপরে ফিঞ্চ, এদিকে বাজরিগার। আর এই যে খাঁচাগুলো ফাঁকা আছে এই খাঁচাগুলো খুব শীঘ্রই ভর্তি হয়ে যাবে। তো যেহেতু শীতকাল পড়ে গেছে আর শীতকালে হচ্ছে পাখি বলো খরগোশ বলো গিনিপিক বলো যাই বলো না কেন এদেরকে ট্রিটমেন্ট করতে হবে। তো তোমাদের যদি আর অন্য কোনো কিছু টপিকের ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি বানানোর চেষ্টা করব। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।